हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। आमी आपनादेर साथे रयेछि जीआर मित्ता। आज के आमी जे भिडियोटी करते चलेछि सेटा होलो फ्लिपकार्ट थेके कोनो जिनिस किभाबे अर्डार करते हय एबं कोनो अर्डार हये जावा आइटेम के किभाबे कैंसिल करते हय। ভিডিওটি পুরো দেখার আগে এখনই সাবস্ক্রাইব বাটনে গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং সঙ্গে থাকা বেল বাটনটি টাচ করে দেবেন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফ্লিপকার্ট থেকে কোনো জিনিস অর্ডার করার জন্য প্রথমে আপনাকে ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে এইভাবে। এরপর আপনি যে জিনিস অর্ডার করতে চান সেটা সার্চ করবেন। যেমন আমি এখানে গ্রিন স্ক্রিন কোমা অর্ডার করতে চাই, গ্রিন স্ক্রিন কোমা লিখলাম। দেখুন আমার সামনে অনেক আইটেমস চলে এসেছে। এখান থেকে যেটা অর্ডার করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। যেমন আমি এখান থেকে সিয়ামট 6x9 ফিট গ্রিন স্ক্রিন কোমা অর্ডার করতে চাই, তাই এটা সিলেক্ট করলাম। এরপর দেখুন প্রোডাক্টের ডিটেলস চলে আসবে। প্রোডাক্ট ডিটেলসে টাচ করে অর্ডার করার আগে ভালো করে চেক করে নেবেন আইটেম ডিটেলসটি। এখানে স্পেসিফিকেশন অপশনে টাচ করলে প্রোডাক্টের সমস্ত ডিটেলস চলে আসবে। চেক করার পর উপরের অপশানে গিয়ে ব্যাক করবেন। এরপর নিচের বাই নাও অপশানে টাচ করবেন। এরপর অ্যাড্রেস দিতে হবে যে অ্যাড্রেসে আপনি ডেলিভারি নিতে চান। এখান থেকে আপনি অ্যাড্রেস চেঞ্জ অথবা নতুন অ্যাড্রেস যোগ করতে পারবেন চেঞ্জ অর অ্যাড অ্যাড্রেস অপশান থেকে। আপনার সব কিছু ঠিকঠাক থাকলে আপনি কন্টিনিউ অপশানে টাচ করবেন। এখান থেকে আপনি এডিট অপশানে গিয়ে অ্যাড্রেস চেঞ্জ করতেও পারেন। অবশেষে ডেলিভারি হেয়ার অপশানে টাচ করবেন। এখন দেখুন চলে আসবে আপনি কিভাবে পেমেন্ট দিতে চান। আপনি দেখতে পাবেন অনেকগুলো পেমেন্ট করার অপশান, যেমন ইউপিআই, ওয়ালেট, ক্রেডিট ডিটেলস, এটিএম কার্ড, নেট ব্যাংকিং অথবা ক্যাশ অন ডেলিভারি। তবে আমি সাজেস্ট করব ক্যাশ অন ডেলিভারি। ক্যাশ অন ডেলিভারি অপশানে টিক করার পর নিচের কন্টিনিউ অপশানে টাচ করুন। ক্যাশ অন ডেলিভারি মানে আপনি পেমেন্ট করবেন আইটেম ডেলিভারির পর। এরপর প্লেস অর্ডার অপশানে গিয়ে অর্ডার প্লেস করে দেবেন। এখন আপনাদের কাছে এরকম স্ক্রিন চলে আসবে যেখানে উপরের নাম্বারটি বসিয়ে কনফার্ম অর্ডারে টাচ করলেই অর্ডার সাকসেসফুল হয়ে যাবে। এরপর দেখব ফ্লিপকার্টে কোনো অর্ডার হয়ে যাওয়া আইটেমস কিভাবে ক্যান্সেল করতে হয়। কোনো আইটেম অর্ডার হয়ে যাওয়ার পর সেটাকে ক্যান্সেল করার জন্য প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এরপর উপরের বাম সাইডের অপশানে টাচ করার পর মাই অর্ডার অপশানে টাচ করতে হবে। যেমন আমি সিয়ামট 6x9 ফিট গ্রিন স্ক্রিন কোমা আইটেমটি ক্যান্সেল করতে চাই। এখন আইটেমে টাচ করলাম, নিচের ক্যান্সেল অপশানে টাচ করতে হবে। এরপর ফ্লিপকার্ট থেকে অর্ডার ক্যান্সেলের অনেক কারণ চলে আসবে। আপনি যে কারণে অর্ডার ক্যান্সেল করতে চান সেই অপশানে টিক করতে হবে। টিক করার পর সাবমিট রিকোয়েস্টে টাচ করতে হবে। এরপর ক্যান্সেল অর্ডার অপশানে টাচ করতে হবে। আপনার অর্ডার ক্যান্সেল হয়ে যাবে। এরপর আপনি চেক স্ট্যাটাস অপশানে গিয়ে অর্ডার ক্যান্সেলের স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন আমাকে দেখিয়ে দিয়েছে স্ট্যাটাস, এবং যদি আমি কোনো পেমেন্ট করে থাকি 4 ঘন্টার মধ্যে রিফান্ডও করে দেবে এটার অ্যাসিওরেন্স দিয়েছে। সো বন্ধুরা, এভাবে আপনি ফ্লিপকার্ট থেকে কোনো আইটেম অর্ডার এবং কোনো অর্ডার হয়ে যাওয়া আইটেম ক্যান্সেল করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।